হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি শানু। আমি থাকি হচ্ছে কানাডার একটা প্রভিন্সে। অলমোস্ট 2000 থেকে অলমোস্ট 21 বছর হয়ে যাচ্ছে এখানে আমরা আছি। সো এখানে থাকি এই প্রভিন্সে। এই জায়গাটা হচ্ছে স্পেশালি খুব সুন্দর, আর এটা একটা লেক, আর এই জায়গাটার নাম হচ্ছে ব্ল্যাক স্ট্রিপ প্রভিন্সিয়াল পার্ক। আর কেন আমি এখানে দাঁড়িয়ে আছি সেটার রিজন হচ্ছে এটা একটা লেক, আসলে একদম লেক বা নদী যেটাই বলা যাক। এটার এই সাইডটা হচ্ছে ব্ল্যাক স্ট্রিপ, আর এই জায়গাটা যেটা আমি ঘোরাচ্ছি এখন অপোজিট সাইডটা হচ্ছে স্কাই ভিউ একটা প্রজেক্ট। সো আমার লাইফের এই প্রথম ভিডিও, আমি আসলে চাচ্ছি এটা ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দেখাতে। আমি জানি না কতটুকু ভালো করতে পারবো, বিকজ আমি আর জীবনে কোনো দিনই আমি করি নাই, এটা আমার প্রথম। বাট আমি নতুন করে শুরু করতে চাচ্ছি আপনাদের সাথে ভালোভাবে একটা বন্ধুত্ব তৈরি করার জন্য। সেজন্যই হচ্ছে আজকে আমি এই ভিডিওটা করছি। কেউ হয়তো লাইক করবেন, কেউ হয়তো লাইক নাও করতে পারেন আমার কথাগুলো, তো সেই জন্য আমি এক্সট্রিমলি সরি। বাট আমি চাচ্ছি আসলে সুন্দরভাবেই করতে, বাট আমি জানি না কতটুকু আমি করতে পাচ্ছি। যেই লাইক করেন না কেন, অ্যাটলিস্ট না লাইক করলেও অ্যাটলিস্ট কমেন্ট করে জানাবেন যে আমার কতটুকু ভালো করা উচিত, কীভাবে বললে বা কীভাবে এই ভিডিওটা করলে আরও সুন্দর করা যায়। আইডিয়াটা দিলেও অন্তত আমি অনেক খুশি হব, কারণ যেহেতু আমার জীবনের প্রথম একটা ভিডিও ইউটিউব আকারে আমি দিতে চাচ্ছি। তো হয়তো যারা নতুন উদ্যোক্তা হিসেবে কীভাবে করা যেতে পারে সেই হিসাবেও আপনারা আমাকে হেল্প করতে পারেন। আর কি বলবো, আমি জানি না আসলে কি বলতে হয়, কিন্তু হয়তো বাংলাদেশ ছাড়া অন্য অন্য প্রভিন্স থেকে বা অন্য কান্ট্রি থেকেও কেউ দেখে থাকবেন এই ভিডিওটা। বাট আমি সবার উদ্দেশ্যেই আসলে মেনশন করে বলছি, এটা নদীর একটা সাইড, এটা অপোজিট সাইড। আর এটা হচ্ছে, আমি একটু স্লো করে দিচ্ছি, এটা হচ্ছে পুরোটাই লেক বা নদী যেটাই বলি, যে উপর থেকে আকাশে যাচ্ছে। এটা খুব সুন্দর একটা জায়গা। এটা সামার টাইমে, আবার পরে আমি এই জায়গাটারই সামারে কীরকম লাগে দেখতে সেটা আমি দেখাবো। আসলে অলমোস্ট 21টা বছর হয়ে গেছে আমার বিদেশের লাইফ, বাট এত বছর আমি লাস্ট 2000 পর্যন্ত আমি আসলে মানে অ্যাজ এ হার্ড ওয়ার্কার হিসেবে আমি খুব সবসময় কাজ করতাম, তিনটা জব একসাথে আমি করতাম। এই যেটা আমাদের গাড়ি নদীর ভিতরেই চলছে, তুমি যাও আমি আসতেছি। হ্যাঁ যাও আমি আসতেছি। সব কিছু মিলে আমি জানি না কতটুকু ভালো লাগবে আপনাদের কাছে, বাট আমার জীবনে প্রথম ইউটিউবে একটা কিছু দেওয়ার মানে উদ্যোগ আমি নিয়েছি। বিকজ আমি আপাতত বাসাতে, ওই যে দেখেন আমি দেখাচ্ছি, ওই যে ওটা ড্রিল করতেছে জাস্ট ওখান থেকে, কিন্তু ওই যে পানির ভিতরে ওরা হোল করে ওখান থেকে মাছ ধরবে, সেই জন্য সাউন্ডটাও শুনতে পাচ্ছেন প্লাস দেখতে পাচ্ছেন হয়তো, ওরা ড্রিল করছে মাছ ধরার জন্য, ফিশিং করবে আর কি। এখানে ছোটো ছোটো ঘরের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ওরা জাস্ট তাঁবুটা নিয়ে ওরা টেন্ট করে ওখানে থাকে। আর ওই যে দেখা যাচ্ছে ওরা, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও। এই যে দেখেন এটা একদম রিয়েল একটা নদী। আমি এর পরে আবার একটা ভিডিও আপলোড করব, তখন হয়তো দেখতে পাবেন যে আমি সামারে কীরকম ছিল আর উইন্টার এখন কেমন লাগছে। বাট আগে এই জায়গাটাতে শুধু যেহেতু এসেছি আমি প্রথম আপনাদের দেখানোর জন্যই, আর এটা থেকে আমি শুরু করতে চাচ্ছি আসলে আমার প্রথম ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটা। আই হোপ আপনারা লাইক করবেন, আর লাইক না করলেও অ্যাটলিস্ট আমাকে কাইন্ডলি জানাবেন যে কীভাবে করা যায়, আমি অনেক হ্যাপি হব, বিকজ আমার কোনো আইডিয়া নেই এই ব্যাপারে। বাট আমি যেহেতু বাসাতে, এবছর আমি বাসাতে একেবারে থাকতে হচ্ছে, সেজন্য হচ্ছে আমি আপাতত এটা করলাম। কেউ হয়তো পছন্দ করবেন কেউ করবেন না, কিন্তু প্লিজ আমাকে জানাতে ভুলবেন না অ্যাটলিস্ট যে কেমন হতে পারে, কেমন লাগে দেখতে।
সেজন্য দেখে না আমার বাচ্চারা, আমার পুরো ফ্যামিলি এখানে সবে মিলে আসছে, ওরা সব ফান করছে এই আর কি। আর আমার যদি ভুল হয়ে থাকে কোনো কিছুতে, কোনো কিছু বলাতে, বা ভিডিওটা যদি আপনারা পছন্দ নাও করে থাকেন, আমি আসলে আমার হাত ইভেন শেক করছে আমি ভিডিওটা যখন করছি, কারণ আমি নিজেও অতটা বুঝতে পারছি না যে কীভাবে করতে হবে। বাট তারপর আমি করে যাচ্ছি, অ্যাটলিস্ট যেন আপনারা দেখতে পারেন যে নদীর ভিতরে কীভাবে করে। দেখেন সবাই কিন্তু নদীর ভিতরে, এরা ফিশিংয়ে আসছিলো তো ওখান থেকেই এদের চলে যাচ্ছে, হয়তো এদিক থেকে যাওয়া যাবে। আর ওই যে আমার ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সাথে আসছি এখানে জাস্ট কিছুটা সময় কাটানোর জন্য। আজকে ওয়েদার অনেক ভালো, দেখেন আমার ছেলে, ওইটা আমার আমার দুই ছেলে এক মেয়ে, আর আমরা তো আছি অলমোস্ট, আমার হাজবেন্ড হচ্ছে অলমোস্ট 26 ইয়ার্স কানাডাতে, আর আমি হচ্ছে অলমোস্ট সিন্স 2000 থেকে এখনও পর্যন্ত। এখন দেখা যাক, এখানে আসছি, দেখেন কতটুকু ভালো লাগে। এটা কানাডিরই একটা প্রভিন্স, যারা কানাডাতে থাকে বা এই প্রভিন্স থেকে দেখে থাকবেন তারা তো হয়তো ইজিলি বুঝতে পারবেন এর কোথায় এসেছি। আর যারা হয়তো অন্য কান্ট্রি থেকে, স্পেশালি আমার বাংলাদেশ থেকে যারা দেখবেন, তারা তাদের হয়তো ভালো লেগে যেতে পারে। তো ঠিক আছে, ভালো থাকেন। আমি আবারও এক্সট্রিমলি সরি যদি আমি কোনো ভুল বলে থাকি, কোনো কিছু বলাতে ভুল হয়ে থাকে, কারণ আসলে এটা আমার লাইফের প্রথম ভিডিও। বাট আমার কেন যেন মনে হচ্ছিল আমি একটা কিছু করি, তো ওই উদ্যোগটা থেকে আমি যেহেতু, আর আমার একটা হবি হচ্ছে স্পেশালি আমার ফ্যামিলি সহ আমরা বিভিন্ন কান্ট্রি ট্যুর করে থাকি, তো ওগুলো আমি আগে দিয়ে থাকিনি। বাট এবার আমি চাচ্ছি যে এখন থেকে আমি যেখানেই যাব ছোট ছোট পরিসরে আমি ভিডিও করে অ্যাটলিস্ট আপনাদেরকে দেখাবো। আমার যতটুকু ধারণা থাকবে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লেগে থাকলে আমার এটাকে, জানি না সাবস্ক্রাইব করতে বলা হয় কি না বা কীভাবে করে, তো তারপরও আপনারা আপনাদের মতামত জানালে আমি অনেক অনেক খুশি হব। আর আমি কৃতজ্ঞ থাকবো যে অ্যাটলিস্ট কেউ না কেউ আমার ভিডিওটা দেখেছে, যে সে যেই কমেন্টটাই করুক না কেন আমি চেষ্টা করব আমার সাধ্য অনুসারে তার কথার রেসপন্স করার জন্য, তাকে আমি অবশ্যই উত্তর দিব। তো ভালো থাকেন সবাই, সুন্দরভাবে দিন কাটান, আর এই করোনার সময় সবাই সাবধানে থাকেন। আমরাও শুধু জাস্ট আমার ফ্যামিলি সহ এসেছি এখানে, আবার ইনশাল্লাহ পরে একটা ভিডিও আপলোড করব, তখন ওই ভিডিওর মাধ্যমে সবাইকে, আমি হয়তো কোনো এক সময় সামনেও চলে আসবো যে আমার মেয়েটা আসছে। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।